আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নতুন একটি ইনকামের একটি ভাইরাল একটি অ্যাপ বর্তমানে যেটা সবাই এটা থেকে ইনকাম করে নিচ্ছে, সো আপনিও চাইলে কিন্তু ইনকাম করতে পারেন এই অ্যাপের মাধ্যমে। আর এই আজকের এই অ্যাপের নাম হচ্ছে জাদি এ আল, তো জাদি আল নামের এই অ্যাপটি। আর এই অ্যাপ দিয়ে কিন্তু বর্তমানে আপনি কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই বা কোনো ডিপোজিট ছাড়াই আপনি কিন্তু এখান থেকে ফ্রিতেই টাকা ইনকাম করে নিতে পারবেন। এখানে জাস্ট আপনাকে কোনো কাজ করতে হবে না, আপনি অ্যাপটি ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করে রাখবেন এবং একটি রোবট চালু করে দিবেন, আপনার কাজ শেষ, অটোমেটিক রোবটটা ওখানে ইনকাম করে নেবে। সো কী করে আপনি ইনকাম করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে, সম্পূর্ণ ফ্রিতে ইনকাম, আপনাকে এক টাকাও খরচ করতে হবে না। এটা আপনি চাইলে কিন্তু এই টাকাটা কিন্তু আপনি বিকাশের নগদে এগুলোতে কিন্তু নিয়ে নিতে পারেন। সো কী করে এখানে কাজ করবেন, কী করে হচ্ছে আপনি এটাকে অ্যাকাউন্ট করবেন বা কীভাবে ইনকামটা চালু করে দেবেন অটোমেটিক ইনকামটা, এবং কীভাবে এটাকে আপনি উইথড্র করে আপনি আপনার বিকাশে নিয়ে নিতে পারেন সেটি দেখিয়ে দিব আজকের এই ভিডিও। তো ভিডিও শুরু করার আগে যারা নতুন আছেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন। তো চলুন আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো ভিউয়ার্স এখন আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনাকে প্রথম অবস্থায় আপনাকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। সো অ্যাপটি ডাউনলোড করার জন্য এখন আপনি কোথায় অ্যাপটি ডাউনলোড করবেন, এর জন্য আপনাকে একটি লিঙ্কের প্রয়োজন হবে। এই লিঙ্কটি আপনি পাওয়ার জন্য আমাদের আজকের ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে, পিন কমেন্ট বক্স, সেখানে চেক করবেন। আমাদের কমেন্ট বক্সে গেলে একটি কমেন্ট পিন করা থাকবে, সেখানে আপনারা কী করবেন এই লিঙ্কটি পেয়ে যাবেন। অ্যান্ড এই অ্যাপটা কিন্তু আপনি প্লে স্টোরে পাবেন না, এটি আপনি আপনাকে ইয়া থেকে ডাউনলোড করে নিতে হবে, অর্থাৎ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। সো চলুন আমাদের আজকের অ্যাপটি ডাউনলোড করা যাক। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি এই কমেন্ট বক্সের লিঙ্ক থেকে আপনি এটাকে ওপেন করে নেবেন। দেন এখানে সার্চ অফ টাইপ ওয়েব অ্যাড্রেস আসার পর এখানে লিঙ্কটা আপনি কী করবেন পেস্ট করতে হবে না, আপনি লিঙ্কে ডাইরেক্ট ওখানে ক্লিক করে দিলে আপনাকে সোজা লিঙ্কে নিয়ে আসতে হবে, লিঙ্কে নিয়ে আসবে। তো দেখুন আমরা লিঙ্কে চলে এসেছি। এখন আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে রয়েছে ফোন নাম্বার, তো এখানে আপনাকে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা প্রথমে ক্রিয়েট করতে হবে। দেন আপনাকে একটি এখানে পাসওয়ার্ড দিতে হবে, এরপর এখানে এসে যাচাইকরণ করবে, আপনার এখানে একটি কোড আসবে। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল এখানে আপনি আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন, যে ফোন নাম্বারটা হচ্ছে আপনার ফোনে আসে বা আপনার কাছে কোনো ফোনে আসে সেখানে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো এখন আমি আমার একটি জাস্ট এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনি আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন যেটা আপনার কাছে আসে বা যেটাতে আপনি কোডটা পাবেন। তো এখন আমি জাস্ট এখানে দেখুন আমার কী করছি, একটা কোড একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তো গাইস দেখুন আমরা কিন্তু এখানে অলরেডি কোডটা দিয়ে ফেলছি। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, কোডটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এখানে রয়েছে গেট এক নামের বাটন, আপনি জাস্ট গেট বাটনটা প্রেস করে দেবেন। দেখতে পাচ্ছেন SMS সাকসেস, দেখুন আমাদের কোডটা কিন্তু এখন চলে আসবে। আর এখানে যদি আপনার ফেল দেখায় তাহলে আবার কী করবেন, আপনি আবারও গেট SMS সরি গেট বাটনে প্রেস করে দেবেন, তাহলে আপনার কিন্তু একটা কোড চলে আসবে। সো জাস্ট আপনি এখন হচ্ছে 1 মিনিটের মধ্যে চলে আসবেন, অথবা আপনার কল আসতে পারে, তো কলটা থেকে আপনি এখানে কোডটা নিয়ে নেবেন। তো গাইস স্যার তারা কিন্তু এখানে কল যে কল দিবে সেই নাম্বারটাই কিন্তু আমাদেরকে এখানে তারা বলে দিবে কোডটা কলে। সো এখন আপনারা অনেকেই কোডটা মানে অনেক বড় একটা কোড দিবে, 6 সংখ্যক 6টি ডিজিট হতে পারে। সো এখন আপনারা কী করবেন, আপনারা যদি এই কোডটা না পেয়ে থাকেন তাহলে আর কি মানে আপনারা যদি মনে না থাকে তাহলে কী করবেন, আপনি হচ্ছে চলে আসবেন কলে, যেই নাম্বার দিয়ে কলটা এসেছে ওই নাম্বারটা কী করবেন এখান থেকে কপি করে নেবেন। ওই নাম্বারটাই হচ্ছে কোড, ওইটাই কপি করে নিয়ে আপনি চলে আসবেন কোথায়, এখান থেকে আপনাকে ব্রাউজার অথবা আপনাকে SMS করে পাঠাতে পারে, যদি SMS না আসে অথবা আপনার কল দিতে পারে, সাধারণত কল দেয়, যদি কল দেয় তাহলে আপনি কী করবেন ফোন নাম্বার যেটা তারা যেই ফোন নাম্বার দিয়ে ফোন দিবে সেটা হচ্ছে কোড। তো এখানে কী করবেন, আপনি প্রথম যে 2টা সংখ্যা রয়েছে 00 এগুলো আপনি কেটে দিবেন, অথবা কলটা আপনি ধরবেন প্রথম 2টা তো বলেই দিবে, তো প্রথমটা দেখে নেবেন। দেওয়ার পর এখানে আপনি একটি পাসওয়ার্ড সেট করবেন। তো এখন আপনি কোন পাসওয়ার্ড দেবেন, এখানে আপনি একটি স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটি হচ্ছে খুব একটি শক্তিশালী পাসওয়ার্ড, ওরকম একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখন আমি জাস্ট এখানে একটি শক্তিশালী একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আপনাকে যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল এখানে নিবন্ধন বাটন রয়েছে, নিবন্ধন বাটন প্রেস করে দিবেন। দেখতে পাচ্ছেন সফল নিবন্ধন এরকম আসবে, দেন আপনি পাসওয়ার্ডটা চাইলে সেভ করে নিতে পারেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, অ্যান্ড্রয়েড বিনামূল্য ডাউনলোড আপনি এই বাটনকে প্রেস করে দেবেন। এই বাটনটা প্রেস করে দিলেই আপনার অ্যাপটা কিন্তু এখানে ডাউনলোড চালু হয়ে যাবে। তো আমার নেট চলে গিয়েছে। দেন গাইস আপনাকে যে কাজটি করতে হবে, এখানে রয়েছে অ্যান্ড্রয়েড বিনামূল্য ডাউনলোড, আপনি এটাতে একটা প্রেস করিয়ে আপনি কী করবেন এখানে জাস্ট আপনি এই যে এখানে ডাউনলোড অপশন রয়েছে আপনি ডাউনলোড থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। তো এটা আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করছি না, আপনি ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন। সো এখন আমি জাস্ট এই অ্যাপটিকে ইনস্টলও করে নিয়েছি, আপনি আপনার ফাইল থেকে এটাকে ইনস্টল করে নেবেন। সো এখন আমি জাস্ট ইনস্টল করার পর অ্যাপটি আপনি এখান থেকে কী করছি ওপেন করছি, ওপেন করার পর রয়েছে ফোন নাম্বার লিখুন। সো এখন আপনি যেই নাম্বার দিয়ে ফোন নাম্বারটি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই নাম্বারটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। এখন আমি জাস্ট কী করছি এখানে আবার নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি।
দেন গাইস, আপনি এখানে ফোন নাম্বার আপনার বসা হয়ে গেলে এখানে আপনি এখন জাস্ট কি করবেন, আপনার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। তো এখন আমি আমার পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনার এখানে কমপ্লিট হয়ে গেলে এখন আপনার কাছে কাজটি করতে হবে, জাস্ট এখানে প্রবেশ করুন, অপশন রয়েছে প্রবেশ করুন, প্রেস করে দিবেন। তো দেখুন এরপর আপনারা এরকম আসতে পারে, তো এইটা আপনার আসবে না, কারণ আপনি যদি আমার লিঙ্ক থেকে ইয়া করেন তাহলে এটা আসবে না। তো এখন আমি জাস্ট এটা করে দিচ্ছি। তো গ্যাস প্রথম অবস্থা এটা প্রবলেম হয়েছিল, আমাদেরকে কোনো ইনভাইট করে দিতে হয়নি, কারণ হচ্ছে ওটা প্রবলেম ছিল একটা। তারপর আমি ব্যাক দিয়ে আবার লগ ইন করলাম। তো দেখুন আমাদের কিন্তু অ্যাপে প্রবেশ হয়ে গিয়েছে। এখন আপনাকে এখানে একটা রোবট কিনতে হবে। আপনি এখন ভাবতে পারেন রোবট ভাই, ওই রোবট না, এটা হচ্ছে অ্যাপের মধ্যে রোবট। আর এই রোবট দিয়ে আপনাকে কিন্তু ইনকাম করতে হবে। জাস্ট আপনি এটাকে মানে আর এটা চালু করে দিবেন, এটা ঘোরার মতো দৌড়াইতে থাকবে, আপনার ইনকাম তত কিন্তু বাড়তেই থাকবে অটোমেটিক্যালি। তো জিনিস হচ্ছে ভাই এটা, এটাকেই বলে রোবট। সো এখন আপনাকে কেনার জন্য, তো কেনার আগে আমি এখানে একটা জিনিস দেখিয়ে দিই। এখানে আমি প্রোফাইল আইকনে চলে আসলাম। দেখুন এখানে তারা বলেছে যে মোট সম্পদ, এখানে হচ্ছে আপনার কত টাকা ইনকাম করেছেন সব কিন্তু এখানে তারা দেখিয়ে দিবে। আমার এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট, যেহেতু 00 রয়েছে। তো এখন আপনাকে ইনকাম করার জন্য এখানে আপনি হোম পেজে চলে আসবেন, দেন একটু নিচে আসবেন। দেখুন রোবট কেনা USDT অ্যান্ড একটা রোবটের মতো আইকন আছে, এরপর লিখে আছে যে হায়ার মি। এরপর এখানে রয়েছে যে এখনই কিনুন, আপনি জাস্ট এখনই কিনুন বাটনে প্রেস করবেন। দেন প্রথম যে রয়েছে নং 0, নং 1, নং 2, তো আপনি কিনুন, আপনি নং 0 যেটা রয়েছে সেটাতে আসবেন। এবং রোবটের দাম 00 রয়েছে, অর্থাৎ এই রোবটটা আমাদেরকে প্রথম অবস্থায় ফ্রি দিবে, মেয়াদ 30 দিন, অর্থাৎ আমরা 30 দিন এই রোবট দিয়ে ইনকাম করতে পারবো। এরপর 2 নম্বর 1 নম্বর যে রয়েছে, 1 নম্বরে হচ্ছে 30 দিন মেয়াদ, আমরা এটা কিনলে আর রোবটের দাম হচ্ছে $2 মতো পড়বে আর কি। তো এইগুলো আপনার কেনার প্রয়োজন, আমরা যেহেতু ফ্রিতে নিবো এর জন্য আপনাকে রোবট ক্রয় প্রথম 0 নম্বরটা 1 নম্বরটা যে রয়েছে, সরি 0 নম্বর যেটা রয়েছে এটা এখানে রোবট ক্রয় অপশন রয়েছে, রোবট ক্রয় প্রেস করে দেবেন। দেন এখানে ভারসাম্য 00 রয়েছে, তো আমাদের কোনো খরচ হবে না। অ্যান্ড এখানে তারা বলে দিয়েছে যে প্রতিদিন আয়, অর্থাৎ এই রোবটটা প্রতিদিন আপনাকে আয় করতে পারবে 16 টাকার মতো, 16 টাকায় আয় করে দিতে পারবে আপনাকে প্রতিদিন। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, যেখানে রয়েছে কেনার জন্য, ঠিক আছে আপনি এটাতে প্রেস করে দেবেন, দেন ডেসক্রিপশন করা সফল। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি গেলে বাংলা যদি না বুঝতে পারেন তাহলে আপনি এখান থেকে কী করবেন, বাংলা বুঝতে পারবেন তবে আর কি এখানে মানে একটু লিখে গেলে একটু আলাদাভাবে, এর জন্য আপনি যদি মনে হয় আর কি, তাহলে প্রোফাইল এখানে চলে আসবেন। সো প্রোফাইল এখানে চলে আসার পরে সেটিং, তো আমি এখান থেকে সেটিংসে চলে আসবো, ভাষা পরিবর্তনে চলে আসবো, দেন ইংলিশ করে নিব। তো আমার এটা ইংলিশে বুঝতে সুবিধা হবে, আপনাদের ক্ষেত্রেও সুবিধা হবে। তো এখন আমি জাস্ট কী করছি, এখানে কিন্তু এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সেমভাবে বায়োনিয়ামে মানে আগে আপনি এটাকে ইংলিশ করে নেবেন। তো এখন আমি জাস্ট কী করছি, এখান থেকে বায়োনিয়াম একটা করে নিয়েছি, একটা কিনে নিয়েছি। সো এর জন্য আমি এখান থেকে কী করছি, আমার যদি কিনার রয়েছে, তো আপনি যদি এখানে আপনার যদি মনে না থাকে তাহলে আপনি কী করবেন, কিনে নেওয়ার পর ইংলিশ করে নেওয়ার পর এই যে এখানে রয়েছে নাম্বার অফ রোবট অ্যাট ওয়ার্ক 0 রয়েছে, তো আপনি এটাতে প্রেস করে দেবেন। দেন এখানে রয়েছে অ্যাক্টিভ, এখানে আপনি অ্যাক্টিভ প্রেস করে দেবেন, অর্থাৎ এটা বর্তমানে ইনঅ্যাক্টিভ রয়েছে, এইভাবে থাকলে কিন্তু আপনার 1 টাকাও ইনকাম হবে না। এর জন্য আপনি জাস্ট অ্যাক্টিভে প্রেস করে দেবেন, দেন এরকম আসবে অ্যাক্টিভ টিপস, তো আপনি জাস্ট এখান থেকে কনফার্ম প্রেস করে দেবেন, দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন সাকসেসফুল। এখন রয়েছে স্টপ বাটন, আপনি চাইলে কিন্তু স্টপ করে দিতে পারেন, স্টপ করলে কিন্তু আপনার ইনকাম হবে না, তো অবশ্যই এটাকে স্টপ করবেন না আপনারা। তো এই রোবট দিয়ে আমরা কিন্তু ডেইলি 14 টাকা থেকে 16 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবো, জাস্ট চালু করে দিতে, আপনার কাজ শেষ, এখন আপনার আর কোনো কাজ নেই, এখন অটোমেটিক ইনকাম হবে। এই যে এখানে প্রোফাইল এখানে চলে আসবে অ্যাসেস্ট, অ্যাসেস্টে আসলে কিন্তু আপনার দেখতে পাবেন যে আপনার কত টাকা ইনকাম করেছে। তো আপনি এখানে কিছুক্ষণে 1 ঘন্টা পরে দেখবেন যে আপনার কিছু 5 থেকে 6 টাকা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আরেকটা জিনিস এখানে আমি আপনাকে বলে দিই, সেটা হচ্ছে এই যে এখানে তৃতীয় অপশন রয়েছে, এই তৃতীয় অপশন যদি চলে আসেন এখানে আপনার 10 বার রিমেইন, অর্থাৎ এই 10 বার আমরা কিন্তু ম্যানুয়াল ট্রানজ্যাকশন করতে পারবো, এটা দিয়ে আমরা 5 টাকার মতো ইনকাম হবে। তো এখন আমি এই যে ম্যানুয়াল ট্রানজ্যাকশনে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন এখানে 10 সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে বলতেছে, রোবট আর রানিং, রোবটটা চলতেছে। এরপর আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টে কিন্তু ম্যান ব্যালেন্সে কিন্তু 5 টাকা আর মোট মিলিয়ে আমরা 10 বার 5 টাকার মতো ইনকাম করতে পারবো। দেন কন্টিনিউতে প্রেস করবেন, তাহলে আরেকবার এই এটা চলবে, ম্যানুয়াল ট্রানজ্যাকশন আবার হবে। তো এইভাবে আপনি এখানে 10 বারে করতে পারেন। তো এখন আমি জাস্ট এইবার করে শেষ করে দিচ্ছি আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য। তো দেখুন আমাদের কিন্তু হয়ে গিয়েছে। এখন যদি আমি প্রোফাইলে চলে আসি, 00BDT রয়েছে, এখন আমি জাস্ট একটু উপর থেকে রিফ্রেশ করবো। সো দেখুন 1 টাকা কিন্তু আমাদের ইনকাম হয়ে গিয়েছে, দেখুন 1BDT, অর্থাৎ আমাদের 1 টাকা কিন্তু অলরেডি ইনকাম করে ফেলছি এই এটার মাধ্যমে, ট্রানজ্যাকশনের মাধ্যমে। তো আপনি চাইলে কিন্তু ট্রানজ্যাকশনের মাধ্যমে এখানে 10 বার করতে পারবেন, জাস্ট এর বেশি করতে পারবেন না। তো আপনি ট্রানজ্যাকশন থেকে এখানে 5 টাকার মতো ইনকাম করে নিতে পারবেন, 10 বারে 5 টাকা, অর্থাৎ 2 বারে অর্থাৎ 50 পয়সা করে পাবেন 1 টাকা করলে। তো আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ দিয়ে আবার যদি আবার ইয়া করি তাহলে কিন্তু আমরা আবার এটা হয়ে যাবে, যত কন্টিনিউতে প্রেস করবেন তত কিন্তু আপনার এটা চলতে থাকবে, 10 সেকেন্ড পরে কিন্তু আপনার এখান থেকে টাকাটা এখানে কিন্তু হয়ে যাবে ইনকাম। এরপর আপনি কী করবেন, আপনি এখান থেকে প্রোফাইল আইকন আসার পর জাস্ট এখানে রিফ্রেশ করবেন, 1 টাকা থেকে দেখছেন 1 টাকা 74 পয়সা কিন্তু হয়ে গেল। এখন যে আমি এখানে আসার পর এখান থেকে ম্যানুয়াল ট্রানজ্যাকশন আবার যদি ম্যানুয়াল ট্রানজ্যাকশন করি তখন কিন্তু আমাদের 2 টাকার মতো কিন্তু হয়ে যাবে।
তো ওইখানে রিমেইনিং কত টাইম রয়েছে সব কিন্তু এখানে শো করেছে, আর 6 বার আমরা পাবো। তো দেখুন আমাদের কিন্তু এখন দেখি আমাদের কয় টাকা ইনকাম হলো। তো এটা কিন্তু 10 বার বেশি আপনি করতে পারবেন, দেখুন 2 টাকা 15 পয়সা কিন্তু হয়ে গেল আমাদের। সো এইভাবে কিন্তু আপনারা এখানে 10 বারের মতো ইনকাম করতে পারেন, 5 টাকার মতো, 5 থেকে 6 টাকার মতো। তো এখন আপনারা এখান থেকে কম, অনেক কম ইনকাম এটা। তো আপনি এখন বলতে পারেন যে ইনকাম কীভাবে বাড়াবো, বাড়ানোর জন্য আপনার কী করবেন, এই রোবটটা কিনে যেভাবে রাখি দিচ্ছে আমার বাস কামার এখানে, আপনার ঝামেলা শেষ, আপনাকে কিছু করতে হবে না। নাম্বার অফ রোবট ওয়ার্ক, অর্থাৎ আপনার কয়টা রোবট চলতেছে, এটা আপনি জাস্ট কিরকম এইভাবে রেখে দেবেন। এরপর আপনি এখান থেকে চাইলে ইনভাইট করতে পারেন। ইনভাইট করার জন্য আপনার, আপনি যাকে ইনভাইট করবেন, অর্থাৎ আমি যদি আপনাকে ইনভাইট করি, আপনি যদি ইনভাইট করার পর আপনি যদি ওখানে আমার রেফার কোড দিয়ে ডাউনলোড করে অ্যাকাউন্ট করেন, তাহলে কিন্তু আপনি যদি 100 টাকা ইনকাম করেন, তাহলে কিন্তু আমি এখান থেকে আপনার থেকে 12 টাকা পাবো। এর জন্য আপনি ইনভাইট করার জন্য যে ফ্রেন্ড অপশন রয়েছে, টিম অপশন, এখানে চলে আসবেন। দেন ইনভাইট, এই যে ফ্রেন্ড অপশন রয়েছে তার উপরে কপি রয়েছে, কপি প্রেস করে দেবেন। এটা হচ্ছে আপনার লিঙ্ক এবং উপরেটা হচ্ছে ইনভাইট কোড। তো এইটাই মূলত হচ্ছে আপনার ইনকামের মূলত এখানে সিস্টেম। সো এখন আপনি কীভাবে এটাকে উইথড্র করবেন, উইথড্র করার জন্য যে উইথড্রল অপশন রয়েছে, উইথড্রলে চলে আসবেন। তার আগে কিন্তু আপনাকে এখানে অবশ্যই $3, মিনিমাম $3 হলে উইথড্র করতে পারবেন, অবশ্যই আপনাকে এখানে $3 ইনকাম করতে হবে। তো $3 সমান সমান কত সেটা আপনি এখান থেকে হিসাব করে নেবেন ক্যালকুলেটর থেকে। $1 সমান সমান বর্তমানে 192 টাকা মার্কেট চলতেছে। তো অবশ্যই কীভাবে দেখবেন, যে গুগলে এসে সার্চ করবেন টুডে, অর্থাৎ ডলার প্রাইস লিখে সার্চ করবেন, এটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো এখানে $3 সমান সমান আপনি হিসাব করে নেবেন। দেন এখানে উইথড্রল অপশন রয়েছে, উইথড্রল অপশন চলে আসবেন, অথবা আপনাকে এখানে অত দূর যাইতে হিসাব করতে হবে না, আপনি উইথড্রলে চলে আসবেন। দেন দেখুন এখানে 0.2 USDT রয়েছে, অর্থাৎ আমাদের 0.2 USDT রয়েছে, মানে হচ্ছে 2 টাকা 15 পয়সা, অর্থাৎ 2 সেন্টে আমাদের কিন্তু 2 টাকা বর্তমানে প্রাইস, 2 টাকা 15 পয়সা। অর্থাৎ 0. আমাদের হচ্ছে $1 শর্ট, $1 যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু পরোটাকে আমরা সেন্ট বলি, অর্থাৎ 0.2 সেন্ট রয়েছে আমাদের। $3 হলে কিন্তু আমরা এটাকে উইথড্র করতে পারবো। উইথড্র কীভাবে করবেন জন্য, এই যে উইথড্র অ্যামাউন্ট আপনি কত ডলার উইথড্র করতে যাচ্ছেন সেটা দিয়ে দেবেন, যেখানে আমি $3 দিয়ে দিলাম। তারপর উইথড্রল মেথডে চাপ দিয়ে আপনি কী করবেন, এখান থেকে অ্যাড রয়েছে, অ্যাড উইথড্রল মেথড, আপনি এটা প্রেস করবেন। দেন এখানে বিকাশ, টিআরসি, TRC20, ERC20 দুইটা রয়েছে। তখন আপনি চাইলে বিকাশ উদ্ধার করতে পারেন, বিকাশ উদ্ধার করলে মিনিমাম আপনাকে $500 হতে হবে, অর্থাৎ $3 বেশি হতে হবে আপনাকে, $5 হতে হবে। তো আমরা যেহেতু বিকাশে নিব না, আমরা কী করবো, বিকাশ যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই $500 আর $5 মতো ইনকাম করতে হবে। তো আমরা অত আমরা $3 হলেই উদ্ধার নিবো। এর জন্য আমরা রয়েছে TRC20 এবং ERC20। তো আমরা এখান থেকে চাইলে কিন্তু বাইন্যান্স, এরপরে হচ্ছে যেটাকে কী বলে ওটা ট্রাস্ট ওয়ালেট, এই দুইটার মধ্যে আপনি চাইলে কিন্তু নিতে পারেন। তো জাস্ট আপনি কিরকম TRC20 আমি যদি নিতে চাই, অর্থাৎ ডলার নিতে চাই, যেন এখানে চলে আসবেন। আপনাকে কী করতে হবে, এখানে আপনার TRC20 অ্যাড্রেসটা দিতে হবে, আপনি বাইন্যান্স থেকে কপি করে দেবেন অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে কপি করে, যে বাইন TRCটাতে প্রেস করে আপনাকে আবার কনফার্ম করতে বলবে। কনফার্ম করলেই কিন্তু আপনার এটা ইয়াতে চলে যাবে, পেন্ডিংয়ে চলে যাবে। পেন্ডিংয়ে চলে গেলে কিন্তু আপনার এটা 24 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্টটা কিন্তু করে দেওয়া হবে। সো এরপর কিন্তু আপনি চাইলে সেটাকে সবার কাছ থেকে, এটা আর যারা যারা এগুলো কিনে তাদের কাছ থেকে বিক্রি করতে পারেন, অথবা যারা বিক্রি করতে পারবেন না তারা আমাকে মেসেজ করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে সে মেসেজ করবেন, আমি আপনাদেরকে কার কাছ থেকে ট্রাস্টেডভাবে বিক্রি করতে পারেন সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিব। তো এতটুকুই ছিল ভিডিও। আর আমাদের যদি এখানে $3 হয় না, যার জন্য আমি আপনাদেরকে উইথড্র প্রসেসটা দেখিয়ে দিলাম না, তো কীভাবে উইথড্র করবেন সেটা নিয়ে আমি লাইভ একটা ভিডিও দিব, আমি এখান থেকে $3 আমার হয়ে গেলে। তো এতটুকুই ছিল ভিডিও, আশা করি আপনাকে ভিডিও ভালো লেগেছে। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।